Today is Eid al-Adha, and now we have prayed the namaz of Eid al-Adha, and now we shall go to our house, and after then, so the Eid is very better. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. And the Eid is very. Sir, not English, only English. Very better. কি বলবো, ঈদ অনেক ভালো কাটছে। আর আমাদের ঈদের ঈদের সময় আমরা এখন নামাজ পড়লাম, নামাজ পড়ে ইনশাল্লাহ বাড়িতে যাব। বাড়িতে গিয়ে মা বাবার বা যেটা আমরা ইসলামের ভাষায় বলি কদম মুসি করবো, কুরবানি হবে ইনশাল্লাহ। সো দা ঈদ খুব সুন্দর, খুব ভালো কাটছে ইনশাল্লাহ, ভালো কাটবে সবার জন্য। সবার ভালো কামনা করি, মঙ্গল কামনা করি এটাই। ঈদুল আজহা সম্পর্কে কি বলবো, ঈদুল আজহা তো আমাদের আরবি ক্যালেন্ডারের আরবি হিজরি হিজরি বর্ষের 10 তারিখ, এই 10 জিলহজের 10 তারিখ হয়। জোরে বলো, জোরে বলো, ঈদ মুবারক। পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুদান আমাদের এই কুরবানি। ইব্রাহিম খলিলুল্লাহর আমল থেকে আমাদের এই কুরবানি আমরা পেয়েছি। আমরা এইভাবে কুরবানি দিতে আছি। আমাদের কুরবানি হচ্ছে শান্তি সম্প্রীতির জন্য কুরবানি। আমাদের সকল জাতির শান্তি বার্তার জন্য আমাদের কুরবানি দেওয়া হয়। আমরা আল্লাহর কাছে, করুণাময় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীতে যত মানুষ আছে তাদের শান্তি কামনা করার জন্য আমরা ওই কুরবানি দিই। সো জিলহজের 10 তারিখ এই ঈদুল আজহা পালন করা হয়। আজ থেকে প্রায় 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি একজন নবী, তিনি প্রফেট, তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি এর জন্য, দুই নবীর আত্মত্যাগের জন্য আজকে আমরা সমস্ত মুসলমান ঈদুল আজহা পালন করা হয়। ঈদুল মুবারক। আমার নাম জুনায়েদ হোসেন। ঈদ মুবারক। আজহার দিনে কোরবানি দেওয়া হয়, এটাই ঈদুল আজহা। সব মিলিয়ে ঈদুল আজহা খুবই একটা সুন্দর, দ্বিতীয় বৃহত্তম ইসলামের উৎসব। আমার নাম হৃদয় মিয়া। ঈদ মুবারক। আমার মিয়া, ঈদ মুবারক। মিয়া, ঈদ মুবারক। আমার নাম আনোয়ার হোসেন। ঈদ মুবারক। আমার নাম আনোয়ার। ঈদ মুবারক। বাদল মিয়া, ঈদ মুবারক। আমার নাম মামুন মিয়া। ঈদ মুবারক। আমার নাম আলম মিয়া। ঈদ মুবারক। দুইটা কথা বলুন। আমার নাম রমজান। আমার নাম ইমাম মিয়া। আমার ঈদ মুবারক। আমার নাম আব্দুল্লাহ রহমান। আজকে ঈদ মুবারক। আমার নাম রমজান। ঈদ মুবারক। আমার শুধু প্রার্থনা আছে, আমরা কমিটির ভিতরে আছে ঝুটন, আজার, সুমন, পিয়া, তারপরে আরো হচ্ছে অজয়, সবের সবাইকে শুভেচ্ছ ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক।